অন্য যে কোনো দিনের চেয়ে এদিনের বিকেল একটু ভিন্ন রকম, কারণ অনেক নাটকীয়তার পর স্বপ্নিল ট্রফি নিজেদের উঠোনে। ভারতের সাথে যৌথ চ্যাম্পিয়ন হবার পর স্বাগতিক হয়েও ট্রফি পায়নি বাংলার মেয়েরা। ফাইনালে ট্রফি নিয়ে গেছে ভারতের মেয়েরাই, তাই বাংলাদেশের মেয়েদের ট্রফি বুঝিয়ে দিল সাফ। দশ দিন পর ট্রফি পেয়ে আক্ষেপ মিটেছে, স্বপ্ন তাই বিস্তৃত হয়েছে আফিদাদের। হোটেলে গিয়ে দেখছি ইন্ডিয়াদের ট্রফি দিয়ে দিছে, আমাদের ট্রফি দেয়নি। তো আমার টিমমেটরা সবাই বলতেছিল ওদের কেন ট্রফি দিছে, তো এটা নিয়ে খুব আক্ষেপ ছিল ওদের যে ওদের ট্রফিটা কেন দিল। বলছিল দুই টিমরা একসাথেই দিয়ে দিবে, কিন্তু আমি সবাইটা বলছি ট্রফিটা তো মেন না, আমরা জিতছি এটাতেই অনেক, আমাদের আমাদের নামের পাশে তো চ্যাম্পিয়নটা লেখা আছে, এটাই অনেক। টুর্নামেন্টে চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হবার পাশাপাশি সেরা ফুটবলার বাংলাদেশের নয়নমণি হয়ে ওঠা সাগরিকা। আমি তো জানতাম না যে আমি সেরা প্লেয়ার বা সর্বোচ্চ গোলদাতা ট্রফি পাব। আজকে শুনছি অনেক ভালো লাগতেছে, অনেক পরিশ্রম করতে হবে, এটাই হাল ছাড়লে হবে না, আমাকে আরো হাল ধরে রাখতে হবে যেন আমি বড় কিছু করতে পারি। 8 ফেব্রুয়ারি ফাইনালে ম্যাচ রেফারির ভুলে বেঁধেছিল যত গন্ডগোল, বিতর্কের রেণু সেদিন ছড়িয়ে পড়েছিল কমলাপুর স্টেডিয়াম জুড়ে, যে কারণে দুদলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আগের আসরের চ্যাম্পিয়নও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। সাফল্যের এই যাত্রায় আফিদা সাগরিকাদের জন্য অপেক্ষা করছে আরও ভিন্ন কিছু। এখানে টচ করার মতো কোনো বায়োলজি কোথাও কোনো উল্লেখ ছিল না, এবং ম্যানেজার মিটিংয়েও কোনো আলাপ আলোচনা হয় নাই। আমি আপনাকে আরেকটা কথা বলি, আমরা যখন আমাদের গোলকিপার একটা বল সেভ করলো, একটা বল সেভ করার পরে আমাদের মেয়েরা উৎসাহিত হয়ে তারা কিন্তু মাঠে ঢুকে গেছে এবং দর্শকরাও তালি মারতেছে, আমরা কি করছি, আমরা শান্ত করেছি, রেফারি এটাকে রিফিউজ করে দিয়েছে, আমরা সবাইকে ব্যাক করে নিয়ে আসছি, ব্যাক করে নিয়ে এসে আমরা কি করছি, স্পোর্টিং মাইন্ডে আমরা কিন্তু আবার খেলায় ফিরে গেছি। মেয়েরা যখন গ্রুপ স্টেজে খেলতেছিল আমি তখনই ওয়ালটনের সাথে কথা বলেছিলাম এবং ওরা এগ্রি করেছে, ওরা আমাদের গোটা টিমকে, আমাদের পুরো কন্টিনজেন্টকে একটা করে টিভি দিবে, এটা আছে। এছাড়াও আমাদের আরও কিছু সম্বর্ধনা আছে, আমি এই মুহূর্তে নামগুলো বলবো না। বাফুফের ভবনের সামনে চ্যাম্পিয়ন মেয়েদের ট্রফি দেওয়ার আয়োজনটা সাদামাটা হলেও জানা গেছে আর্থিক পুরস্কার সহ সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা।